একটা খুন আটকাতে আপনার কাছে আসা যাবে না? খুনটা হওয়ার পরে আসবো, একটার বেশি খুন হলে আসবো, কারণ আমি সিঙ্গেল কিলার নই, সিরিয়াল কিলার স্পেশালিস্ট। এই বাংলা ভাষী সমস্ত ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন, আর এখন আমি কথা বলবো হইচইয়ে গত 7 তারিখে মুক্তি পাওয়া নতুনটা ডিটেকটিভ ওয়েব সিরিজ গোরা নিয়ে। গোরা দ্য প্রাইভেট ডিফেক্টিভ, ডিফেক্টিভ বললাম, ডিটেকটিভ না কিন্তু। আসলে আমাদের এই বাংলায় তো কম গোয়েন্দা নেই, ফেলুদা বলেন, ব্যোমকেশ বলেন, কাকাবাবু বলেন, একের পর এক গোয়েন্দা গল্প আসতেই আছে। তো এর মাঝখানে এই গোড়া নতুন ডিফেকটিভ, যে মানে যে কিনা অ্যাকচুয়ালি ডিটেকটিভ বাট তার কিছু ডিফেকটিভ জিনিসপত্র আছে মগজে। আচ্ছা শুনে, সুপ্রিয়া সুপ্রিয়া বল, সুপ্রিয়া সুপ্রিয়া বল, সুপ্রিয়া কে? সুপ্রিয়া তো কেমন, এক কথায় বলছে কিচ্ছু বলবো না, কোনো রকম এক্সট্রা কোনো কাহিনী বলবো না, কোনো প্লট লাইন দেখাবো না, কোনো টেকনিকের কিছু বলবো না, অভিনয় কেমন হয়েছে তাও বলবো না, জাস্ট বলবো আপনারা দেখুন। এটা একটা দেখার মতো ওয়েব সিরিজ, যতক্ষণ সময়ে 2-2.5 ঘন্টা একটা সময়, একটা মুভির মতনই একটা ওজন, জাস্ট হইচই কেটে কেটেছে, এপিসোডিক ভাগ করেছে, বাট একটা পরিপূর্ণ মুভি দেখার যে মজা বা যে সময় অতটুকুই লাগবে। খুবই সুন্দর গোছানো, নন লিনিয়ার একটা গল্পের ধারা, এই জন্য একটুখানি মনোযোগই দেখতে হবে, প্রপার মনোযোগ না থাকলে মনে হবে যে একটু কি যেন খাচ্ছাড়া খাচ্ছাড়া রয়ে গেল। এখানে কিন্তু রিভিউ শেষ, আমি এর বাইরে আর কোনো রিভিউ করবো না। আমার শুধু অভিযোগ এর ডিরেক্টর সায়ন্তন ঘোষালের প্রতি। একটা সময় না আমরা জানি যে ডিরেক্টরের নাম বললে, আমি জানি সৃজিৎ মুখার্জি কেমন সিনেমা তৈরি করেন, আমি জানি সত্যজিৎ রায়ের নামটা বললে আমি জানি ওনার এই এই সিনেমা আমি দেখব, রাজকুমার হিরানি কেমন বানান, রোহিত শেট্টি কেমন বানান, জেমস ক্যামেরন কেমন বানান, রুশো ব্রাদার্স কেমন বানান, আমি জানি ডিরেক্টরের নাম শুনলে যে এই ডিরেক্টরটা এই টাইপের সিনেমা তৈরি করেন, এই টাইপের কন্টেন্ট তৈরি করেন, আমি খুব ক্লিয়ার, তাই আমি সেটাই দেখব। কিন্তু এই সায়ন্তন ঘোষালের লাস্ট যে কাজটা তিনি বানিয়েছেন হইচইয়ের জন্য, একটা পানু বানিয়েছেন, আমি ইউটিউবের জন্য ঠিক মতো বলতে পারছি না, তিনি অ্যাডাল্ট ভিডিও বানিয়েছেন, লাস্ট যেটা বানিয়েছেন অ্যাডাল্ট ভিডিও, মৌচাক, একটা বৌদি যে কিনা ঘরে সুখ পায় না, তাকে পাড়ার সবাই দেবররা এসে তাকে সুখ দেয় এবং সেখানে সে একটা ঝামেলায় জড়ায় যায়, এই টাইপের একটা ওই যে দুপুর ঠাকুরপো বা অল্ড বালাজির গান্ধীবাদ, ওই লেভেলের পানু বানাইছেন তিনি, এই লোকটা পানু মেকার সায়ন্তন ঘোষাল। কিন্তু পরবর্তী গোড়া দ্য গ্রেট ডিফেক্টিভ দ্য প্রাইভেট ডিফেক্টিভ যে সিরিজটা তিনি বানালেন, এত সুন্দর কাজ, এত গোছানো কাজ, এত অসাধারণ কাজ, মানে আমি জাস্ট ব্লোন অ্যাওয়ে যে এই লোকই বানিয়েছিল মৌচাক। কেন ভাই, তুমি যখন এতটা মানে সিরিয়াস ফিল্ম মেকার, এতটা সুন্দর স্টোরি টেলার, কেন তোমাকে এগুলো বানাইতে হবে? মানলাম টাকার জন্য হাবিজাবি অনেক কিছুই বানাইতে হয়, অনেক মহান মহান ডিরেক্টররাও টাকা পয়সা কামাই করার জন্য মানে অখাদ্য বা কুখাদ্য বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু কেউ পানু বানান নাই, আপনি কেন পানু বানাচ্ছেন বুঝলাম না। ভালো জিনিস বানান, এই গোড়ার মতন ভালো ভালো জিনিস আরও আপনি দিবেন জনাব সায়ন্তন ঘোষাল, আপনার প্রতি অনুরোধ থাকবে, আমরা বাঙালি অডিয়েন্স ভালো জিনিস পেতে চাই। গোড়া অনেক ভালো একটা কাজ, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন হইচইয়ে, কেউ ডাউনলোড করে চুরি করে দেখবেন না, টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে তারপরে দেখবেন, অবৈধ পদে দেখলে কিন্তু এই টাইপের ডিরেক্টরদেরকে পানু বানাতে হবে। তো ভিডিওতে একটা লাইক দিন, খুব ছোট্ট ভিডিও, আবেদনমূলক ভিডিও, কোনো রিভিউ ছিল না, কমেন্ট করে জানান আমার মতামতের সাথে কতটুকু একমত বা দ্বিমত, কারা কারা মৌচক দেখেছেন, কারা কারা এই গোড়াও দেখেছেন তারা কমেন্ট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।